হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বিরাশি নাম্বার পেজটি খুলে নাও সেই একশো বিরাশি নাম্বার পেজে তোমাদের যে সি দাগ বলে অঙ্কটা আছে সি দাগ সেই সি এর দাগেরই অঙ্কটার সমাধান করা হো বন্ধুরা তো দেখো আমি ছকটা আগেই বোর্ডে করে নিয়েছি বলে দেখো মাস তাহলে এখানে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এখানে দেখো শাড়ি এরকমভাবে শাড়ি আমি করে নিয়েছি কারণ তাঁতের তৈরি শাড়ির সংখ্যা এটা আর এরকম একটা ছক মানে কটা শাড়ি সেটা ছটি শাড়ি বুঝেছ তো একটা ছক মানে যদি ছটি শাড়ি হয় তাহলে দেখো আমি একের দাগে দেখে নাও ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বলেছে কোন মাসে তোমাদের বইয়ের কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক শাড়ি তৈরি করেছিলেন তাহলে এখানে দেখো সব থেকে বেশি একটা দুটো তিনটে চারটে মানে এই মাসে এরকম চারটে আছে তাহলে এই ছকের মধ্যে কোথায় সবথেকে দেখছো তো তাহলে এটা কি মাসে সেটা ফেব্রুয়ারি মাসে সেই জন্য আমি উত্তরে করেছি ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি সংখ্যক শাড়ি তৈরি করেছিলেন বুঝেছ এরপরে কি আছে দুই একটা দেখো ড্যাশ মাসে সবথেকে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন তাহলে এখানে কোন মাসে দেখো এখানে দেখো এখানে একটা এখানে একটা বাদ বাকি সবেতে দেখো বেশি আছে তাহলে এটা কী মাস এটা জুন মাস তো সেই জন্য দেখো জুন মাসে সবচেয়ে বা সব থেকে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন বুঝেছো এরপরে দেখো তিন নাম্বার প্রশ্নটাতে বলেছে মার্চ মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন দেখো মার্চ মাসে দেখো মার্চ মাসে এটা কোনটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা দেখো এখানে একটা দুটো তাহলে দেখো দুই গুণিত কারণ এরকম একটা এরকম একটা শাড়ির চিহ্ন মানে কটা শাড়ি বোঝাচ্ছে ছটা শাড়ি সেই জন্য এখানে দুটো ছক আছে বলে দুই গুণিতক ছয় করলাম কারণ এরকম একটা মানে তো ছয়টি তাই দুই গুণিতক ছয় যুক্ত এটা কত হাফ আছে তাহলে ছয়ের হাফ কত তিন সেই জন্য যুক্ত দিয়ে তিন করে দিলাম ছয় দুগুণে কত হয় বারো আর এখানে প্লাসটা এখানে আর এখানে যেরকম তিন আছে তিন তাহলে বারো আর তিনে কত পনেরোটি শাড়ি তৈরি করেছিল এরপরে দেখো বলে যে মে মাসে কতগুলি শাড়ি তৈরি করেছিল তো মে মাসে সেম ভাবে করবো দেখো মে মাস কোনটা এটা তাহলে একটা দুটো তিনটে তাহলে তিন গুণিতক ছয় কারণ ওরকম একটা চিহ্ন মানে কথা ছটি তাহলে তিন ছয় আঠেরো যুক্ত আর এখানে দেখো হাফ আছে কি আছে হাফ আছে যেন যুক্ত তিন করলাম তাহলে আঠেরো যুক্ত তিনটি তার মানে কারণ তিন ছয় কত হয় আঠেরো আঠেরো সঙ্গে যোগ করলে কথা একুশটি অত একুশটি শাড়ি তৈরি করেছিলেন কারো কি অসুবিধা আছে বুঝতে নেই তো চলো এগুলো করে নাও তাহলে এর আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি এরপর করাবো তোমাদেরকে তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো হয়েছে প্রত্যেকের হয়ে গেছে ওটা ঠিক আছে এরপর তোমরা বইটা ভালো করে দেখো বইটাতে দেখো আছে আমি এরপর এখান থেকে করছি যে চিত্র থেকে প্রশ্নের উত্তর খুঁজি চিত্র থেকে দেখছি ড্যাশ মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় বেশি তাহলে তোমরা দেখো এখানে কোন মাসে দেখো ফেব্রুয়ারিতেই সব থেকে ছবি বেশি আছে সেই জন্য এই গ্যাপটাতে লিখে দেওয়া ফেব্রুয়ারি এই গ্যাপটাতে এই যে ফাঁকটাতে আছে এই ফাঁকটাতে লিখে দেবে যে ফেব্রুয়ারি মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় বেশি তাই ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতি তাঁতির বা তাঁতের শাড়ি তৈরি হয়েছিল তাহলে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি হয়েছিল ফেব্রুয়ারি মাসে এরপরে দেখো দু নাম্বার দেখো চিত্র থেকে দেখছি ড্যাশ মাসে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম তাহলে কোন মাসে সব থেকে ছবির সংখ্যা কম দেখো দেখো এখানটা দেখো জুন মাসে সব থেকে ছবির সংখ্যা কম আছে জুন মাসে কম আছে তো সেই জন্য তুমি এই ছ এখানটাতে লিখে দেবে যে জুন মাসে সব থেকে ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম তাই জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন কোন মাসে তৈরি করেছিলেন জুন মাসে এরপরে দেখো তিনের তিনেরটা দেখো ভালো করে বলেছে মার্চ মাসে দুটি সম্পূর্ণ ছবি সেই জন্য ছয় গুণিত দুই সমান বারোটি শাড়ি এবং একটি অর্ধ সম্পূর্ণর জন্য কারণ এরকম দেখো এখানে একটি শাড়ির চিহ্ন মানেই তো সেটা ছটি একটি শাড়ির চিহ্ন মানে কটা বোঝাচ্ছে ছটি তাহলে হাফ এখানে দেখো হাফ শাড়ি আছে তো হাফ মানে কটাকে বোঝাবে বলো মার্চ মাসে হাফ মানে দেখো তিনটি তো হাফ মানে তিনটি সেই জন্য টোটাল বারো আর তিনে মানে পনেরোটি শাড়ি তৈরি হয়েছিল। এটা তো সম্পূর্ণ করে দেওয়া ঠিক দেখো চারের ছকটা এবার লক্ষ্য করো তোমরা প্রত্যেকে চারের ছকটাকে দেখো চারের ছকটাতে যেটা বলেছে যে মে মাসে তিনটি সম্পূর্ণ ছবির সংখ্যা তাহলে তিন গুণিতক ছয় মানে আঠেরোটি একটি অর্ধ সম্পূর্ণ মানে তিনটি তিন ধর সেই জন্য মে মাসে শাড়ির সংখ্যা হচ্ছে আঠেরো যুক্ত তিন সমান একুশটি আঠেরো যুক্ত তিন সমান একুশটি তাহলে তোমরা প্রত্যেকে দেখে নিলে আর আমি তোমাদেরকে যেটা বোর্ডে বোঝানো বুঝিয়ে দিলাম এইভাবে ওই জিনিসটাই তোমাদের নিচে আরও ভালো করে আছে তো তোমরা আশা করছো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তোমাদের এই একশো বিরাশি নাম্বার পেজটাই আজকে করাচ্ছি নেক্সট দিন আমি অন্য পেজের অঙ্কগুলি সমাধান করাবো তো তোমরা প্রত্যেকে ভালো দেখো থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে